আজকে আমরা ম্যাকিন ডিপ্লোমার ক্যারিয়ার অপারেশন আর ম্যানেজমেন্ট মডিউলের যে ম্যাথ সলিউশনের ধারাবাহিক আলোচনা দ্বিতীয় সিরিজ আজকে আমরা আলোচনা করব। এবং আমরা গত 96 এবং 97 এক্সামিনেশনে ক্যারিয়ার অপারেশন আর ম্যানেজমেন্টের উপরে টোটালি কিন্তু 60টি ম্যাথ এসেছে, এবং 60টি ম্যাথের আমরা ধারাবাহিক ভাবে আমরা সিরিজ আকারে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আগের ভিডিওতে আমাদের সিরিজ ওয়ানে আমরা ক্যারিয়ার অপারেশন ম্যানেজমেন্টের ম্যাথ সলিউশনে ক্যাপিটাল বাজেটিং এর যে কোশ্চেনটা এসেছিল আর 97তম এক্সামিনেশনে সেটার সলিউশন আমরা কোশ্চেনটা এখানে যেভাবে বলা হয়েছে সেটা হলো যে একটা কোম্পানি এ বি ও এন্টারপ্রাইজ ইজ রিসিভিং অ্যান ইন্টারন্যাশনাল অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল, সে একটা একটা রিভিউইং একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল কে রিভিউ করতেছে। দ্য ইনিশিয়াল কস্ট অ্যান্ড দ্য এস্টিমেটেড অফ দ্য বুক ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রত্যেক শেষে এটা দেওয়া হবে, এবং দ্য নেট ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার সেটাও, এবং নেট ইনকাম ফর দ্য ইয়ার আর প্রেজেন্টেড ইন দ্য শিডিউল বিলো, নিচের টেবিলে সেটা দেওয়া আছে। অল দ্য ক্যাশ ফ্লো আর এজিউম টু টেক প্লেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ইয়ারের শেষে এটাকে আমাদের এজিউম হবে সেইভাবে ধরে নেওয়া হয়েছে। আর একটা হচ্ছে দ্য রেসিডুয়াল ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার ইজ এ ইকুয়াল টু ইটস বুক ভ্যালু, দেয়ার উড বি নো রেসিডুয়াল ভ্যালু এখানে কনসিডার করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনভেস্টমেন্ট লাইফ শেষে এখানে কোনো রেসিডুয়াল ভ্যালু বা সেল ভ্যালু ছিল না। ইনভেস্টমেন্টের শিডিউলটা হচ্ছে হলে কি যে ইনিশিয়াল যেটা জিরো ইয়ার সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে শুধু সেখানে 1,05,000 টাকা আমাদের ইনভেস্টমেন্ট করা আছে। এরপরে সাবসিকুয়েন্টলি 5 ইয়ার্সে 1, 2, 3, 4, 5 এ যথাক্রমে আমাদের ইনিশিয়াল ক্যাশ এর বুক ভ্যালু ছিল হচ্ছে 70,000 বা 42,000, 21,000 এবং 7,000, এবং ফাইনালি হচ্ছে আমাদের জিরো। এরপরে আমাদের ক্যাশ ফ্লো আছে এখানে আছে, ফার্স্ট ইয়ারে আছে 45,000, সেকেন্ড ইয়ারে 40,000, থার্ড ইয়ারে 35,000, তারপরে ফোর্থ ইয়ারে 30, এবং ফিফথ ইয়ারে আসলে 25। আমরা যদি এখান থেকে অ্যানুয়াল নেট ইনকামটাকে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যথাক্রমে প্রথম ইয়ারে হলে 16, দেন হচ্ছে হলে 18, 20, 22, 24 সাবসিকুয়েন্টলি দেওয়া আছে। এবং এই এন্টার এই কোম্পানি করলো কি ইউজেস ইন 50% টার্গেট রেট অফ দ্য রিটার্ন, সে 50% রেট অফ রিটার্নকে এটাকে ফিক্সড আপ করলো ফর দ্য নিউ ইনভেস্টমেন্ট প্রপোজাল এই প্রপোজালের ক্ষেত্রে। এবং ডিসকাউন্ট ফ্যাক্টর সেই প্রতি ইয়ারে ডিসকাউন্ট ফ্যাক্টর 5 ইয়ার্সে ডিসকাউন্ট ফ্যাক্টরের এখানে ভ্যালুটা দেওয়া আছে একটা 0.86957, সেকেন্ড ইয়ারে 0.7561 এবং নেট প্রেজেন্ট ভ্যালু আমাকে বের করতে হবে। আমরা আর কথা না পারি আমাদের সলিউশনের দিকে দেখতে, শুরুতে আমরা ক্যাশ পে ব্যাক পিরিয়ড বের করার জন্য এই বেসিক সূত্রটা কি, সেই সূত্রের কোন কোন ডাটা আমাদের এই ম্যাথে আছে সেটা আমরা খুঁজে বের করবো। কোনো ডাটা যদি সরাসরি দেওয়া না থাকে তাহলে সেই প্যারামিটার বের করার জন্য আমরা অন্য ইকুয়েশনকে বের করবো, এবং ধারাবাহিকভাবে আমরা অ্যানুয়াল রেট অফ রিটার্ন এবং এনপিভি ভ্যালুর ক্ষেত্রে একটি প্রসিডিউর ফলো করবো। আমরা প্রথমে আমরা আমাদের যে ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা ক্যাশ পে ব্যাক পিরিয়ড ফর দিস প্রপোজালের জন্য সেটা যদি আমরা বের করতে চাই আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ক্যাশ পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে দুটা জিনিস আমাদের বিবেচনা করা হয়। যদি ক্যাশ রিটার্নটা ইভেন হয়, ক্যাশ রিটার্ন যদি ইভেন হয় ইকুয়াল হয়, যেমন আগের সলিউশনে আমাদের আগে 97 যে ব্যাংকিং ডিপ্লোমা সেটাতে কিন্তু ইভেন ইনফরমেশন দেওয়া ছিল যে রিটার্নটা হচ্ছে 16,000 টাকা পার ইয়ার প্রতি ইয়ারে সেটা ক্যাশপেড করা আছে, কিন্তু এখানে রিটার্ন কিন্তু ভেরি করছে এবং সেটা 16, 18, 20, 22, 24, তার মানে এটা হলো আন ইভেন পদ্ধতি। এখন আন ইভেন পদ্ধতির ইকুয়েশন এবং ডিভাইডেড বাই সি, এখন এখানে এ কি বি কি সি কি সেটা আমরা একটু দেখবো। তারপরে এ হচ্ছে হলে কি যে এই যে আমাদের টোটাল এখানে একটা ক্যাশ ফ্লো দেওয়া আছে সেই ক্যাশ ফ্লোর মধ্যে আমাদের এ বি এবং সি এর মান দেওয়া আছে, অথবা এখানে একটু ঘুরাই আমাদেরকে বের করতে হবে। এই বের করার প্রেক্ষিতে আমরা কিন্তু ক্যাশ পেমেন্ট পিরিয়ডটা আমরা পেয়ে যাবো। তাহলে এ হচ্ছে হলে কি ফার্স্ট ইয়ার অফ দ্য ফুল রিকভারি, ফার্স্ট ইয়ার বিফোর রিকভারি, ফার্স্ট ইয়ারে কিন্তু কি হয়েছে এখানে যে 45,000 এখানে কিউমুলেটিভ 45,000 এখানে কোনো প্রকারের রিকভারি হয়নি। তারপরে হচ্ছে লেখে সেকেন্ড ইয়ার হচ্ছে লেখে আনকভার্ড কস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, যে ইয়ারে দেখা গেল যে আমাদের এখনো মূলধনটা কিন্তু কি হয়নি মানে আসেনি, কোথায় আসেনি সেই ইয়ারের আমরা আমরা সেই ইয়ারের যে ক্যাশ ফ্লো সেটা দেখবো, অ্যাক্সিলারেটেড কিউমুলেটেড নেট ক্যাশ ফ্লো। তারপরে সি হচ্ছে ক্যাশ ফ্লো ডিউরিং দ্য ইয়ার, টোটাল ইয়ারের আমাদের ক্যাশ ফ্লোটাকে এখানে বের করতে হবে। এই জায়গায় আমরা এই ইকুয়েশনটাকে যদি কাজে লাগাতে চাই তাহলে এই ইকুয়েশনে আমরা ক্যাশ পেব্যাক পিরিয়ড পাচ্ছি যে আমরা বলছিলাম যে ইয়ার বিফোর ফুল রিকভারি, তাহলে আমাদের এখানে টোটাল ক্যাশ ফ্লোতে দেখা যাচ্ছে এখানে 45,000 আর এখানে হলো আমাদের টোটাল আমাদের ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে কত 1,05,000। তাহলে 1,05,000 যদি হয় তাহলে প্রথম বছর আমার রিটার্ন 45,000, কিউমুলেটিভ 45,000, দ্বিতীয় বছরে হচ্ছে
আরো 40,000, তাহলে 85,000 হলো, এটাও কিন্তু এখন আমার রিটার্ন উঠে আসেনি। তৃতীয় বছরে আরো 35,000, তখন তখন আমরা ক্যাশ রিটার্ন পেলাম, তখন কিন্তু আমাদের এখানে 1 লক্ষ কিউমুলেটিভ হলো 1,20,000, তার মানে আমার 1,05,000 থেকে 1,20,000, মানে এখানে আমার মূল অ্যামাউন্টটা কিন্তু উঠে আসছে। তার আগের বছরের বছরটাকে আমরা এ বলছিলাম, তারপর কি যে এটা হলো কি দা ভ্যালু অফ দা ইয়ার বিফোর দা ফুল রিকভারি। ফুল রিকভারি হচ্ছে কত, তৃতীয় বছর এসে, তার আগের বছর কত, 2 বছর, তাহলে এর ভ্যালুর মান হচ্ছে এখানে, এর মান হচ্ছে নাকি 2। এরপরে আমরা বলতেছি যে এরপরে আমাদের আসতেছে যে বির মানটা কি, বির মানটা আমরা কিভাবে বের করবো। বির মানটাতে বলা আসছিল আমাদের যে এখানে বির মান যেটা বলা হচ্ছে যে আনকভার কস্ট এট দা স্টার্ট অফ দা ইয়ার, অ্যাবসোলিউট কিউমুলেটিভ নেট ক্যাশ ফ্লো, আমরা এখানে আসলে মূলত কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটাকে এখানে বের করব। তাহলে তৃতীয় ইয়ারে এসে দেখা গেল যে আমার যে রিকভার সেটা হচ্ছে 1,20,000, কিন্তু আমার ইনভেস্টমেন্ট কত, 1,05,000, তার মানে এখান থেকে আমার প্রফিটে চলে গেছে। তাহলে বি হচ্ছে কি, যেই বছরে আমাদের আসলে প্রফিটে যাবে তার আগের বছরের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের থেকে আসলে বিয়োগ করতে হবে, যে কত টাকা আসলে ইয়াতে কি আছে আমাদের আনকভার্ড আছে। তাহলে 1,05,000 টাকা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এবং দ্বিতীয় বছর পর্যন্ত আমার ইনকাম আছে, রিটার্ন আছে হলে 85,000। তাহলে আমার এখন আনকভার্ড ফান্ডটা কত, আনকভার্ড কস্টটা হচ্ছে বি, মানে আনকভার্ড কস্ট হচ্ছে 1,05,000, বিয়োগ হচ্ছে 85,000। তাহলে এই আনকভার্ড কস্টটা আমরা কি বের করলাম, কিউমুলেটিভ দিয়ে সেটা আমাদের বিবেচনা করতে হয়। এরপরে বলতেছে সির মানটা, আমরা তাহলে 20,000 টাকা আমরা এটা পাইলাম। সির মানটা কি হবে, যে ক্যাশ ফ্লো ডিউরিং দা ইয়ার, যে ইয়ারে আসে, যে ইয়ারে সেটা প্রফিটে যাবে, অর্থাৎ মূল ওভারকাম হবে, সেই ইয়ারে যে রিটার্ন সেটাকে বলা হচ্ছে আমাদের সির ভ্যালু। তাহলে সি হলো চলে কি, ক্যাশ ফ্লো ডিউরিং দা ইয়ার হোয়েন এভার দি প্রজেক্ট ইজ গোয়িং টু বি কি, যখন প্রফিটে যাবে সেই বছরের যে ক্যাশ ফ্লো, সেই ক্যাশ ফ্লোটাকে আমরা সি বলি। তাহলে এখানে হলো 35 হচ্ছে লেখা আমাদের, 35,000 হচ্ছে আমাদের মূলত এই বছরের রিটার্ন আসছে সেই রিটার্ন। তাহলে আমরা এখন যদি বলি, তাহলে ইয়ার হচ্ছে 2, এখানে আনকভার্ড অ্যামাউন্ট হচ্ছে 15,000, আনকভার্ড অ্যামাউন্ট 20,000, এই 20,000 কে আমি যদি ইয়াদে যদি ভাগ করি, আমাদের ডিভাইডেড বাই হচ্ছে সিরমান তো ভাগ করলে তাহলে আমরা এখানে 0.75, তার মানে আমরা এদিকে যোগ করলে 2.7 ইয়ার্স, এটাই হচ্ছে আমাদের ক্যাশ পেব্যাক পিরিয়ড। এখান থেকে আমরা যেটা বলতে পারি যে পেব্যাক পিরিয়ড হবে ইন বিটুইন 2 বছর 6 মাস থেকে 2 বছর 7 মাসের মাঝে, 2 বছর 6 মাসের মাঝে থেকে 2 বছর 7 মাসের মাঝে, এই সময়টুকু হচ্ছে এটা ক্যাশ পেব্যাক পিরিয়ড, এটা হলো কি ক্যাশ পেব্যাক পিরিয়ড। তাহলে এই প্রজেক্ট আমরা ক্যাশ পেব্যাক পিরিয়ডটা আমরা পাইলাম। এখন আমরা যাবো হচ্ছে লিখে অ্যানুয়াল রেট অফ রিটার্ন। অ্যানুয়াল রেট অফ রিটার্নটা কি, আমরা সূত্র আগের ইকুয়েশন আমাদের আগের ভিডিওতে এটা দেওয়া ছিল যে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম ভাগ হচ্ছে লিখে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকামটা এখানে কত, যেখানে যেহেতু এক্ষেত্রে এক্সপেক্ট করা হয়েছে যে টোটাল রিটার্ন হচ্ছে আমাদের রিটার্ন গুলো কত, রিটার্ন হচ্ছে হলে কি ফার্স্ট ইয়ারে 16,000, 18,000, 20,000, 24,000, 22,000, 24,000, মোট 5 ইয়ার্স এর এটাকে যোগ করে আমরা এখানে যোগ 5 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যে ভ্যালুটা পাবো অ্যানুয়াল ইনকামে, সেই আবার সেটাই আমাদের হলে অ্যাভারেজ ইনকাম। তার মানে এখানে আমাদের 1 লাখকে 5 ভাগ করলে 20,20,000 টাকা হচ্ছে আমাদের, 20,000 টাকা হচ্ছে আমাদের অ্যাভারেজ ইনকাম। এখন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1,05,000, এবং এর সাথে যে আমাদের ইয়ার ভ্যালু আছে, সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালুটা আমরা যোগ করে দেবো। রেসিডুয়াল ভ্যালু ইনিশিয়াল গোসলাম ইনভেস্টমেন্ট আর রেসিডুয়াল ভ্যালু যেটা আছে, যেটা যোগ ফলকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বলে। কিন্তু এই অঙ্কে রেসিডুয়াল ভ্যালু বা আবার সেলভেজ ভ্যালুর মান দেওয়া ছিল 0, সো আমাকে কিন্তু কি করতে হবে, 105 যোগ হলে 0 ভাগ হচ্ছে 2, তার মানে আমাকে এটা করলে 52,500 টাকা আমাদের হবে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। তাহলে দুটোকে যদি আমি ডিভাইড করি, তাহলে 20,000 টাকাকে যদি 52,500 টাকাতে যদি আমরা ভাগ করি, যেটা পাবো সেটা হলো অ্যানুয়াল রেট অফ রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট, এবং সেখানে পাইলাম ভ্যালুটা কত, 0.3804, তার মানে হলো 38.09%। তাহলে এটা হলো আমাদের অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন এর পরে আমরা পাইলাম হলে নেট প্রেজেন্ট ভ্যালু অন দা প্রজেক্ট, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রেজেন্ট ভ্যালু হলো কি, নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ইনফ্লো আর প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ আউটফ্লো। এই প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ আউটফ্লো কে আমরা কিন্তু আবার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলে থাকি। তাহলে এটা হলো আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে যদি আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোটা একটু বের করে দিই, তাহলে কিন্তু আমাদের এই ইয়ারটা আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পাবো। এখন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তো আমাদের জানা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো 1,05,000 টাকা, 1,05,000 টাকা, কিন্তু
ক্যাশ ফ্লোটার প্রেজেন্ট ভ্যালুটা আমরা কিন্তু জানি না। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু আর ক্যাশ ইনফ্লোটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এখান থেকে বের হবে। তাহলে ক্যাশ আউটফ্লো যেটা প্রথমে শুধু আমরা প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ আউটফ্লোটা বের করবো, যেহেতু ক্যাশ আউটফ্লো মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্টে কোনো ডিসকাউন্ট ফ্যাক্টর যেহেতু নাই, তাহলে এটাই কিন্তু আমাদের মূলত ক্যাশ আউটফ্লো। এটা আমাদের আসলে বের করে তোমার একটা জরুরি না, আমরা আসলে ক্যাশ ইনফ্লো যে প্রেজেন্ট ভ্যালু সেটা আমরা একটু বের করবো। প্রেজেন্ট ভ্যালু যেটা সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ইনফ্লো, যেহেতু আমাদের এই 1 থেকে 5 বছর প্রতি বছর আমাদের ক্যাশ ফ্লোর বান্ডো আছে 45,000, 40,000, 35,000 এবং 20,000, এবং পিরিয়ড হচ্ছে নাকি 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার, 5 ইয়ার পর্যন্ত। তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর এখান তো প্রত্যেকটা আমাদের দেওয়া আছে ফর্মাতে, সেটা হলে ফার্স্ট ইয়ারে হচ্ছে এত, সেকেন্ড ইয়ার এত, থার্ড ইয়ার এত, ফোর্থ ইয়ার এত, সেটা এখন এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা জানি এই দুটোকে মাল্টিপ্লাই বা গুণন করলে আমরা যে ভ্যালুটা পাবো, তাহলে এখানে আমাদের এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা যে ফিগারটা পাবো সেটা এই ফিগার গুলো আমরা এখানে দিয়েছি, আপনার ক্যালকুলেশনটা দেখে নেবেন। এবং আমরা টোটালি প্রেজেন্ট ভ্যালু পাইলাম হচ্ছে লেখে 1,21,917 টাকা। তাহলে আমরা বলছিলাম যে নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ইনফ্লো কত, 1,21,971, বিয়োগ হচ্ছে ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো হলো 1,05,000। এটা যদি আমি একটা বিয়োগ করি, এই বিয়োগ করলে আমরা যে ফিগারটা এখানে পাই সেটা হচ্ছে 16,971 টাকা 45 পয়সা, এটাই হচ্ছে এখানে নেট প্রেজেন্ট ভ্যালু, এবং এটা হচ্ছে একটি প্লাস ফিগার। সো এই প্রজেক্টটাকে আমরা যদি মন্তব্য করতে চাই, পে ব্যাক পিরিয়ডও পজিটিভ, কারণ টোটাল 5 ইয়ার্স এর মধ্যে এখানে টোটাল 5 ইয়ার্স এর মধ্যে 2.6 ইয়ার রেটে রিটার্নটা চলে আসে, অ্যাভারেজ ভ্যালুটাও কিন্তু অ্যাভারেজ রেট অফ রিটার্ন 38%, দিস ইজ পজিটিভ, অ্যান্ড দ্য নেট ফাইনালি দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অলসো ইজ দ্য পজিটিভ অ্যান্ড মোর দেন জিরো। সো এটাই প্রজেক্টটাকে একসেপ্ট করা যাবে, এই প্রজেক্ট একসেপ্ট করলে আমাদের কোনো লস হবে না। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম। Thank you.